হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো সায়েন্সের আজকে কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুকরণ তথ্যের প্রবক্তাকে ল্যামার্ক। ওকে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুকরণ এটা হচ্ছে ল্যামার্কের মতবাদ। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ওকে, অ্যাপেন্ডিক্স হচ্ছে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। ল্যামার্কের সম্পূর্ণ নাম কী? যা ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক। ওকে, নেক্সট, উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গের নাম কী? কালাকাসুন্দর স্ট্যামিনোট বা ভূমিনিমস্ত কাণ্ডের শুল্কপত্র বা নারকেলের গর্ভমুণ্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গের নাম। চার দেড় কোশ্চেনটা। নেক্সট যেটা আছে, ইওহিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম? ঘোড়া। ইওহিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম? ঘোড়া, ইওহিপ্পাস। নেক্সট, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? প্লাটিপাস। সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? প্লাটিপাস। নেক্সট, ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের জীবাশ্মের নাম কি? ইওহিপ্পাস। ইওহিপ্পাস হচ্ছে ঘোড়ার আদিমতম প্রাচীন জীবাশ্মের নাম। ঠিক আছে, অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্মের নাম কি? পেরিপেটাস বা লিমিউলাস ও স্পেনোডন। ঠিক আছে, অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্ম। নেক্সট, উদ্ভিদের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? শতমূলীর পিষ্টিলোট। নেক্সট, আদি জীব থেকে উন্নত জীবের ক্রমবিকাশের ইতিহাসকে কী বলা হয়? অভিব্যক্তি বলা হয়। আদি জীব থেকে উন্নত জীবের ক্রমবিকাশের ইতিহাসকে বলা হয় অভিব্যক্তি। নেক্সট, ব্যবহার অব্যবহারের মতবাদের প্রবক্তাকে ল্যামার্ক। ব্যবহার অব্যবহারের প্রবক্তা হচ্ছে ল্যামার্ক। বিবর্তনের ইতিহাসে মৎস্যের পরিবর্তের শ্রেণীটি কি? উভচর, মানে মৎস্য আস্তে আস্তে বিবর্তিত হয়ে উভচরে পরিণত হচ্ছে। নেক্সট, সমবৃত্তীয় অঙ্গ কোনগুলি? পতঙ্গ, পাখির ডানা ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা, চোদ্দোটার কোশ্চেন, প্লাটিপাস বা হংসচঞ্চু কোন কোন শ্রেণীর প্রাণীর সংযোগ রক্ষা করে? সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে রক্ষা করে প্লাটিপাস বা হংসচঞ্চু। ঠিক আছে, নেক্সট, অভিব্যক্তি শব্দের প্রথম কে প্রবর্তন করেন, মানে প্রথম কোন বিজ্ঞানী অভিব্যক্তি শব্দটি প্রবর্তন করেন? হার্বার্ট স্পেন্সার। সন্ধিপথ ও অঙ্গুরিমাল পর্বের সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি? পেরিপেটাস। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম কি? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, কোনো নাইট্রোজেন থাকে না, যে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইড। বাদবাকি উপক্ষারগুলি কিন্তু সব নাইট্রোজেনযুক্ত হয়। রবার কি? রবার হচ্ছে তরুক্ষীরের বাণিজ্যিক নাম, ল্যাটেক্স অ্যাকচুয়ালি। তরুক্ষীরের বাণিজ্যিক নাম হচ্ছে রবার। কোনো উদ্ভিদে নাইট্রোজেন ধর্মী ও নাইট্রোজেনবিহীন দুপ্রকার রেচন বস্তুই পাওয়া যায়? সেটা হচ্ছে চা গাছের নাইট্রোজেন ধর্মী রেচন পদার্থ থিন ও নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ ট্যানিন পাওয়া যায়। একমাত্র চা গাছে নাইট্রোজেন ধর্মী রেচন পদার্থ থিন এবং নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ ট্যানিন পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট, মেরুদণ্ডী প্রাণীর প্রধান রেচন অঙ্গের নাম কি? বৃক্ক বা কিডনি। আচ্ছা, বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম হচ্ছে নেফ্রন। ঠিক আছে, গ্লোমেরুলাস ও ম্যালবেজিয়ান কণিকা কোন অঙ্গে থাকে? নেফ্রনে থাকে। নেক্সট, মানুষের বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? প্রতি বৃক্কে প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে, টোটাল 20 লক্ষ। মানবদেহে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? যকৃতে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়, বৃক্কে নয়। যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। মানবদেহে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? যকৃতে, মানে লিভারে। অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র কোন অঙ্গে সম্পন্ন হয়? যকৃতে। অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র কোন অঙ্গে সম্পন্ন হয়? যকৃতে সম্পন্ন হয়। মানুষের মূত্রের নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থের নাম কি? ইউরিয়া। ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন ঘটিত। তো আজকে 26টি কোশ্চেন কমপ্লিট হলো। নেক্সট টাইম আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।